কিছু মুহূর্ত রয়েছে, আর সেই বিশেষ মুহূর্তের মধ্যে একটি হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো অথবা প্রিয় মানুষের সাথে কিছুটা আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করা। আজকে আমার সেই আনন্দ ঘন মুহূর্তের কিছুটা অংশ আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা শোয়ের ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি রেলে লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যে পরিসরে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হেফাজতে আছেন। আমিও আপনাদের দোয়ায় পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা স্টার্ট করেছি শুক্রবার সকাল থেকে, আর সারাদিন আমি আমার আত্মীয় স্বজন আমার আপুদের সাথে কীভাবে সময়টা কাটাবো তা নিয়ে ভিডিওটা সাজানো। হোপফুলি আপনাদের কাছে এই দাওয়াত ভিডিওটা ভালো লাগবে। আমি গত ভিডিওতে বলেছি আমার কাজিনরা বেড়াতে এসেছে আর আজকে আমার বাড়িতে সবার নিমন্ত্রণ, তো তিন ইউটিউবার আপু একসাথে হব, কীভাবে সারাটা দিন মজা মাস্তি করে কাটাবো তাই আপনাদের মাঝে প্রেজেন্ট করব। আজকের ভিডিওটা কিন্তু একটু বেলা করেই স্টার্ট করেছি, কারণ এত সকাল থেকে স্টার্ট করিনি, নাস্তা বানিয়ে রেখেছি, সবাই ঘুম থেকে উঠলেই সবাইকে নাস্তা দিব। আর এই ফাঁকে আমি একটা জিনিস দেখাচ্ছি, ঢাকা থেকে আমার দুলা ভাই আমার জন্য কি পাঠিয়েছে সেই গিফটগুলো আপনাদের মাঝে শেয়ার করি। ভাইয়া প্রথম আলোর সাংবাদিক, তো প্রথম আলোর বর্ষপূর্তিতে ভাইয়া কিছু গিফট পেয়েছে, সেখান থেকে আমাদের সব শাড়িকে কিছু কিছু গিফট দিয়েছে। তার মধ্যে আমার জন্য এই যে পানির জারগুলো, আমি প্রথমে ভেবেছিলাম আপু যখন আমাকে গিফটের প্যাকেটটা হাতে দেয় এগুলো লাইট মনে করেছিলাম। আমি বলেছি ভালোই হয়েছে ভাইয়া আমার জন্য তিনটে লাইট পাঠিয়েছে, পরে দেখি যে না এগুলো লাইট না, এগুলো হচ্ছে পানির জার, খুব সুন্দর আর ইউনিক ছিল দেখতে, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। একদম বাল্বের মতো শেপ দেওয়া, কিন্তু আসলে এটা বাল্ব না। দিয়েছে একটি প্যান পট, একটা ডায়েরি, আর আমি যেন স্কুল থেকে খাতাপত্র বা কোনো কিছু নিয়ে যাতায়াত করতে পারি তার জন্য একটা পাটের ব্যাগ। সবগুলোর জন্য দুলাভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসা আর ধন্যবাদ জানাই। আর এই দুলাভাইয়ের পরিচয় হচ্ছে, উনি হচ্ছেন আমার মেজো ফুফাতো বোনের হাজব্যান্ড, আর আমার মেজো ফুফাতো বোন হচ্ছে বাংলাদেশি ব্লগার কুসুম কলি। তো ওই যে বলেছিলাম তিন ইউটিউবার একসাথে হব, এই আপু হচ্ছে একজন, আর কিছুক্ষণ পর আপনাদের মাঝে আরও একজন ইউটিউবার আপু আসবেন, তিনি হচ্ছেন তন্নিস ফ্যামিলি টাইম অ্যান্ড হবি চ্যানেলের তন্নি আপু। ওকে আমি আপু বলবো না, কারণ ও হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ। সো আমার ছোটো হলো বোন, আর বোনদেরকে ছোটো বোনকে আমরা কেউ আপু বলি না, ছোটো বোন তো ছোটো বোনই এই আর কি। তো এই তো আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেছে, সবাইকে নাস্তা দিয়ে দিব টেবিলে। আজকে আছে নাস্তায় মিষ্টি, গাজর আলুর ভাজি, আর লাউ একটা সবজি করেছিলাম সেটা, আর ডিম সিদ্ধ। আজকে হাতে অনেক কাজ, সেই জন্য চেষ্টা করব সারাটা দিন আপনাদের মাঝে একটু একটু করে হলো সবগুলো ভিডিও ক্যাপচার করে একটা সম্পূর্ণ ভিডিও উপহার দিতে। সব আপু দুলা ভাইকে আজকে আমাদের বাসায় নিমন্ত্রণ করা হয়েছে, আগেই বলেছি তাদের উদ্দেশ্যে কিছু রান্নাবান্না বসাবো, সেই জন্য আগে আমরা সবাই পেট পুরে খেয়ে নিই। সবাই পেট পুরে খেলো, আমিও পেট পুরে খেয়ে নিব, কারণ বেশিরভাগ রান্নাবান্নার দায়িত্ব আমার। তো নাস্তা খাওয়ার পর এবার চায়ের পালা, চা খেয়ে চলে যাব কিচেনে। সবাই তো জানেন কারণ আমার গ্যাস নেই, গ্যাস মানে থাকে না, সকাল পাঁচটার পরে আর গ্যাস পাওয়া যায় না, তো আমাকে আজকে সকল রান্নাবান্না লাকড়ির চুলায় করতে হবে, তাই একদম মানে প্রিপারেশন নিয়ে লাকড়ির চুলায় যাব। আর রান্নাবান্না হয়তো ডিটেলসে শেয়ার করতে পারবো না, কারণ লাকড়ির চুলায় ভিডিও ক্যাপচার করা রান্না করাটা সো টাফ। আমি চেষ্টা করব মানে মাঝে মধ্যে একটু শেয়ার করার জন্য। আর এই তো চলে এসেছি চা খেয়ে কিচেনে, প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। গরুর মাংস আমি প্রেশার কুকারে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। আর এখানে করব ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট, আর সোনালি মুরগি যেটাকে আমরা হার্ড চিকেন বলি ওটা দিয়ে করব ঝাল রোস্ট। তারপরে হচ্ছে এখানে মাছ ভুনা করে নিব,
মলা মাছ বিলম্ব আর পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব। বিলম্ব আমি জানি না আপনারা চিনেন কি না, তবে আমাদের গাছে অনেক পরিমাণে বিলম্ব হয়েছে, সেখান থেকে কিছুটা বিলম্ব দিয়ে ছোট মাছ রান্না করলে খেতে ভীষণ মজা হয়। আর হচ্ছে মাছের ভর্তা বানাবো। রান্নাবান্না অলরেডি ডান, এবার সব দলবল নেমে যাবে পুকুরে। শীত তো কি হয়েছে, বাচ্চাদের কাছে মনে হচ্ছিল এই পৌষ মাসের শীত কিছুই না, ওদের কাছে এরকম একটা ফিলিংস এসেছে মনে হচ্ছে যেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম, আর সবাই নেমে যাচ্ছে পুকুরে। যদিও আমি গরম পানি করেছি, কিন্তু কেউ গরম পানি দিয়ে গোসল করতে রাজি না, খুব আনন্দ ফুর্তি করে এখানে গোসল করবে বলছে। তো সেজন্য এই যে সব বাচ্চারা নেমে যাচ্ছে, বড় আপু নামছে, তারপর হচ্ছে কলি আপু বসে আছে, এখন সবাই নামবে। তো আমার ওদের গোসল দেখে আমার নিজেরই শীত লাগছে, কি বলবো আমি। গ্রাম থেকে যারা দূরে আছেন বা দেশ থেকে বিদেশে আছেন, তাদের কাছে আমার এই ছোট্ট গ্রামের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, আর এই যে বাচ্চারা গোসল করছে শীতের মধ্যে, এই বাচ্চাদের জন্য হলেও যদি ভিডিওটা একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন যারা বন্ধু জয়েন হয়েছেন, ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। কারণ আপনার ছোট্ট একটি লাইক পারে আমার এই ভিডিওটাকে আরও 5-6 জনের সামনে নিয়ে যেতে। যেহেতু আমার কাকা আমার ফুফাতো বোন সবার আমাদের বাসায় নিমন্ত্রণ, সেক্ষেত্রে কিন্তু আমার বাবা মায়েরও নিমন্ত্রণ ছিল। আর এই তো বাংলাদেশি আরেকজন ইউটিউবার চলে এসেছে, তন্নিস ডায়মন্ড হবি চ্যানেলের তন্নি, আমার ছোটো ভাইয়ের বউ। তো সবাই এখন খেতে বসে গেছে, সবাই বলতে বাচ্চাদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছে, কারণ বাচ্চারা আগে খেয়ে নিলে দুই বেঁচে খাওয়াতে হবে, আর ভাইয়ারা আমরা দ্বিতীয় বেঁচে বসব। তো প্রথম বেঁচেই ছেলেমেয়েরা বসিয়ে দিয়েছি, আর এই তো টেবিলে খাবার পরিবেশন করে দিয়েছি, সবাই খেয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ খাবারগুলো ভালো হয়েছে সবাই বলেছিল, আর নিজের কাছেও ভালো লাগছে। তো খাওয়া দাওয়ার পর আমরা বিকেলে ঘুরতে যাব, কোথায় যাব সেটা দেখার জন্য হলেও আমার এই ভিডিওটার সম্পূর্ণ অংশ জুড়ে থাকবেন। ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম পরিবারের সাথে কিছুটা আনন্দময় সময় কাটানোটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার, আর পৃথিবীর মধ্যে সব থেকে সুখময় হচ্ছে সেই মুহূর্ত যা প্রিয় মানুষের সাথে কাটানো যায়। তো আজকে আমার তেমনই একটি দিন, সবাইকে একসাথে পেয়ে নিজের বাসায় নিজের হাতে রান্না করে খাওয়াতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, শান্তি লাগছিল। আর আজকে আমি যখন ভয়েস দিচ্ছি, ভিডিওটা আপনাদের মাঝে পাবলিশড হচ্ছে, ওই মুহূর্তটা আমার কাছে আরও বেশি কষ্টের মনে হচ্ছে, কারণ এই মুহূর্তে আমার আপুরা সবাই কিন্তু আর আমার বাড়িতে নেই, সবাই চলে গেছে যার যার কর্মস্থলে তার তার কর্মের টানে। আজকে যখন আমি এডিট করতে বসেছি, তখন নিজের অজান্তেই কখন যে চোখের কোণে পানি চলে এসেছে নিজেই বুঝতে পারিনি, হয়তো এটাই মায়া টান ভালোবাসা। তবে আমার ছেলেমেয়েরাও কিন্তু নিথর নিস্তব্ধ হয়ে গেছে, মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছে, কে যেন নাই, এরকম একটা অবস্থা। যদিও কিছুদিন পরে আবার এই শূন্যস্থানটা হয়তো অন্য কিছু দিয়ে পূর্ণ হয়ে যাবে, সবাই সবার জায়গায় আবার আগের মতো সেট আপ হয়ে যাব, কিন্তু কিছুদিনের এই মায়াটা এই মুহূর্তগুলো আমাকে আরও কিছুদিন ধরে কাঁদাবে, যখন আমি ভিডিও এডিট করব আর আপনাদের মাঝে প্রেজেন্ট করব। কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আর তারপর চলে এসেছি এমন একটা জায়গায় যে জায়গায় চিরসায়িত আছে আমাদের আত্মীয় স্বজনেরা, যারা আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের একটু ইবাদত একটু দোয়া তাদের কবরে পৌঁছে যাওয়ার জন্য। যদিও মেয়েরা কবরস্থানে যেতে নেই, তবে আমরা হিসাব করে এসেছি, কারণ মনকে তো মানাতে পারি না, এখানে এসেছি দাদা দাদির কবর জিয়ারত করবো না, কাকা কাকির কবর জিয়ারত করবো না, তা তো হবে না, তো সবার কবর জিয়ারত করার জন্য এসেছি। আল্লাহ তাদের সবাইকে বেহেস্ত নসিব করুক, সেই কামনা করি, প্রত্যেকটা নামাজে সেই দোয়াই করি। আর এখন চলে এসেছি অন্য জায়গায়, কবরস্থান থেকে বেরিয়ে গেছি আমরা, তারপর এসেছি এই যে কলিয়াপুর নানি শাশুড়িকে দেখার জন্য। আমাদের পাশের বাড়ি হচ্ছে কলিয়াপুর খালা শাশুড়ির বাড়ি, তো সেইখানে নাকি ওনার নানি শাশুড়ি এসেছে শুনেছে, তো ওনার সাথে দেখা করতে এসেছি।
কথাও বলেছি, আর কথা বলতে বলতে মাগরিব আজান হয়ে গেছে। আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।